এই বছর কি ইস্ট বেঙ্গল এবং ঝামেলা একে অপরের সঙ্গে মিলেমিশেই থাকবে? ঝামেলা কি ইস্ট বেঙ্গল ক্লাব থেকে কি ছাড়বে না? এই রকম অনেক প্রশ্নের উত্তর কিন্তু আজকে আমরা দেবো। তাহলে চলুন, আমরা তো শুধুমাত্র ইস্ট বেঙ্গলকে নিয়ে বলতে থাকবো না, তার সঙ্গে আরও অনেক ভারতীয় ফুটবলের খবর আছে, বাংলা ফুটবলের খবর আছে, মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে ফুটবলের খবর আছে, এই সমস্ত খবর আমরা আপনাদের সামনে দেবো। তাহলে বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভারতীয় ফুটবল। এবং আজকে আমরা ফুটবলের অনেক আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি এবং অনেক প্রশ্নের উত্তর আজকে আমরা খুঁজতে কিন্তু চলে এসেছি। তাহলে চলুন দেরি না করে মেন ভিডিওতে পৌঁছে যাই। তবে মেন ভিডিও যাওয়ার আগে প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের উদ্দেশ্যে একই কথা বলবো, যে সমস্ত বন্ধুরা এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটা ক্লিক করে অল অপশানটা ক্লিক করে দিন। তাহলে আমাদের ফুটবলের নোটিফিকেশানগুলো আপনারা খুব তাড়াতাড়ি পাবেন এবং আমাদের ভিডিওগুলো আপনাদের সামনে কিন্তু খুব তাড়াতাড়ি উপস্থিত হবে। তাহলে চলুন এবার মেন ভিডিও পৌঁছে যাই। তো আজকে যেটা নিয়ে কিন্তু আমরা ভিডিও শুরু করেছিলাম, অর্থাৎ ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে, সেই ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে একদম শেষে আমরা কিন্তু আজকে খবরগুলো দেবো। তার আগে প্রথমেই যে খবরটা দেওয়া খুব জরুরি সেইটা হচ্ছে আমাদের এই বাংলার যে সমস্ত ট্যালেন্টেড ফুটবল প্লেয়াররা আছেন, অন্ততপক্ষে আন্ডার 18 অবধি, অর্থাৎ আন্ডার 13, আন্ডার 15 এবং আন্ডার 18, এই তিন পর্যায়ে যারা আছেন, মেনলি যেটুকু বলা আমাদের দরকার সেটা হচ্ছে 2006 পর থেকে যারা জন্মগ্রহণ করেছে সেই সমস্ত মেন প্লেয়াররা বা সেই সমস্ত ছেলেরা তারা কিন্তু ট্রায়াল দিতে পারে। তখন বেঙ্গালুরু ফুটবল ক্লাব, যে ক্লাবের কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসাডার সুনীল ছেত্রী, সেই ক্লাব কিন্তু কলকাতায় এসছে ট্রায়াল নিতে। এবং আপনাদের বলে দিই, নিউ টাউন অর্থাৎ রবীন্দ্র সরোবরে কিন্তু ট্রায়াল নেবে 3 দিন, 4, 5 এবং 6 জুলাই, যদি এই 3 দিন কিন্তু ট্রায়ালের তারা ডেট রেখেছে। এবং তারা মেনলি একটা কিউআর কোড দিয়ে রেখেছে, সেই কিউআর কোডটা স্ক্যান করলে কিন্তু তাদের ফর্ম চলে আসবে, সেই ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে হবে এবং সেই দিন আপনাদের কিন্তু নিউ টাউনের রবীন্দ্র সরোবর মাঠে পৌঁছে যেতে হবে নিজেদের ট্রায়াল দেওয়ার জন্য। এবং যে সমস্ত উৎসাহী ফুটবল প্লেয়াররা আছেন, তারা যদি চান এই ফর্মটা বা এই যে বিজ্ঞপ্তিটা বেঙ্গালুরু এফসি সেটা আপনারা দেখতে চান, তো আমাদের নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখন যাচ্ছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন, আমরা কিন্তু আপনাদের এই ছবিটা আমাদের পোস্ট করে দেবো, এইটুকু বলতে পারি। তাহলে চলুন এবার আর একটা নিউ জেনারেশন নিয়ে খবর বলি। তখন আমরা জানি এবছর থেকে কিন্তু একদম ডেভেলপমেন্টাল টুর্নামেন্ট শুরু হয়েছিল ভারতবর্ষে, যেখানে বেঙ্গালুরু ফুটবল ক্লাব এবং কেরালা ব্লাস্টার নেক্সট জেন কাপের জন্য অংশগ্রহণ করবে, অর্থাৎ চ্যাম্পিয়ন এবং রানার্স টিম। এবং সেই নেক্সট জেন কাপ কিন্তু এবার ইউকেতে শুরু হচ্ছে 26 জুলাই, হ্যাঁ আগামী মাসেরই 26 তারিখ এই নেক্সট জেন কাপ শুরু হয়ে যাচ্ছে, যেখানে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রত্যেকটা ভালো ভালো দলের ডেভেলপমেন্টাল টিমগুলো থাকবে, তার সঙ্গে ভারত থেকে জয়েন করবে বেঙ্গালুরু ফুটবল ক্লাব এবং কেরালা ব্লাস্টার ফুটবল ক্লাব, এবং এই দুটি দলই 22 তারিখে ইউকের উদ্দেশ্যে উড়ে যাচ্ছে। এই খবরটা আপনাদের জানিয়ে রাখাটা খুব দরকার ছিল। এবার চলে আসবো কিন্তু আমরা সিএফএল নিয়ে, অর্থাৎ কলকাতা ফুটবল লিগেও কিন্তু এই জুনিয়রদের খেলা কিন্তু শুরু হয়ে যাচ্ছে সামনের 6 তারিখ থেকে, অর্থাৎ 6 জুলাই থেকে কিন্তু 4th ডিভিশন এবং 5th ডিভিশনের সিএফএল শুরু হয়ে যাচ্ছে পুরো দমে। এবার আমরা চলে আসবো আমাদের মোহামেডান স্পোর্টিং ক্লাবের খবর নিয়ে। দেখুন, আমরা তো অনেক খবর দিচ্ছি এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবে বেশ কিছু নতুন সাইনিংয়ের প্লেয়ারদের খবর দিয়েছি। এখন অবধি মোট 25 থেকে 26 জন প্লেয়ারের টোটাল স্কোয়াড আমরা কিন্তু আলোচনা করেছি, সেই স্কোয়াডে কিন্তু আরও 3 জন যোগ হলো, তার মধ্যে যিনি বিদেশি অর্থাৎ সেনেগালের প্লেয়ার কিন্তু যোগ হলো, ওসামানে এনডিআইএ, দারুণ একজন সেন্ট্রাল ব্যাক। এবং এবছর কিন্তু 2 জন আমরা সেন্ট্রাল ব্যাক পেয়ে গেলাম বিদেশি, এই 2 সেন্ট্রাল ব্যাকই কিন্তু মোহামেডানকে এবারে চ্যাম্পিয়ন হওয়ার জন্য কিন্তু অনেকটাই এগিয়ে নিয়ে যাবে, এইটুকু বলতে কোনো বাধা নেই। তার সঙ্গে কিন্তু আরও 2 জন সাইনিং হয়েছেন দেশীয় প্লেয়ার, এক হচ্ছে অভিষেক আম্বেকার, যিনি আগের বছরে ছিলেন, তিনি কিন্তু এবছর রিটার্ন করলেন, লেফট ব্যাক 30 বছর বয়সী, এবং প্রীতম সিং 29 বছর বয়সী উইঙ্গার, যাকে কিন্তু আমরা এর আগের সিজনে রাউন্ড গ্লাস পাঞ্জাবের হয়ে খেলা দেখতে দেখেছি এবং রাজস্থান ইউনাইটেড হয়ে কিন্তু খেলতে দেখেছি, সেই প্রীতম সিংকেও কিন্তু সাইন করে নিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। শুধু 40 জন দলের মধ্যে কিন্তু 30 জনের স্কোয়াড তৈরি হয়ে গেল আর মাত্র 10 জন প্লেয়ার আছে, তার মধ্যে আমরা এখনও কিন্তু 2 থেকে 3 জন বিদেশি প্লেয়ারকে নতুন সাইন হতে দেখতেই পারি। তো এবার চলে যাব আজকের যেটা মেন বিষয় নিয়ে আমরা খবর বলতে শুরু করেছিলাম, অর্থাৎ ইস্ট বেঙ্গল। দেখুন,
ইস্ট বেঙ্গলকে নিয়ে নতুন কিছু কিন্তু বলতে আর ভালো লাগছে না। যেভাবে ইস্ট বেঙ্গলের কর্মকর্তারা এবং বলা ভালো মেন কর্তা তো দেবব্রত নিতুদা, তিনি যা করছেন এটা কিন্তু একদম ঠিক করছেন না। দেখুন 2018 সাল থেকে কিন্তু এই ইস্ট বেঙ্গল ক্লাবে সচিব হিসেবে কিন্তু নিযুক্ত ছিলেন সৈকত গঙ্গোপাধ্যায়, এবং এই সৈকত গঙ্গোপাধ্যায় ইস্ট বেঙ্গলে এক কর্পোরেট ধারণা নতুন নিয়ে এসেছিল বলা ভালো। আমাদের বাংলাতে কিন্তু কর্পোরেট ধারণা কিন্তু নতুনভাবে এনেছিল, এবং তার তিনি থাকাকালীনই কিন্তু কোয়েসকে কিন্তু ইস্ট বেঙ্গলের সঙ্গে যোগাযোগ করেছিলেন, এবং কোয়েস যুক্ত হয়ে ইস্ট বেঙ্গলের মাঠকে যেমন আধুনিকতা সমৃদ্ধ করে তুলেছিল, ঠিক সেইভাবে ড্রেসিং রুম ক্যাফে সমস্ত কিছু কিন্তু আধুনিক করেছিল। সেই সৈকত গঙ্গোপাধ্যায় কিন্তু সচিব পদ থেকে পদত্যাগ করলেন। হ্যাঁ ঠিকই শুনছেন, সচিব পদ থেকে কিন্তু পদত্যাগ করলেন, এবং কারণ হিসাবে জানা যাচ্ছে তার সঙ্গে দেবব্রতবাবু অর্থাৎ নীতুবাবুর কিন্তু মনোমালিন্য হচ্ছে এবং তাদের মতের মিল কিন্তু ঠিকঠাকভাবে হচ্ছে না। কারণ সচিববাবু অর্থাৎ সৈকতবাবু কিন্তু চেয়েছিলেন যে শ্রী সিমেন্ট থেকে যাক, শ্রী সিমেন্ট যেভাবে ইস্ট বেঙ্গলকে উন্নতি করতে চাইছিল তারা কিন্তু থেকে যাক, সেইটা কিন্তু মানেনি দেবব্রতবাবু। এবং নতুন করে এখন যে ইমামি গ্রুপের সঙ্গে যে শেয়ার নিয়ে একটা দ্বন্দ্ব চলছে, অর্থাৎ নীতুবাবু চাইছেন 50% শেয়ার দিতে, কিন্তু ইমামি চাইছেন 80% শেয়ার নিতে, তো সেই জায়গাতেও কিন্তু একভাবে বা মনস্থির বা মনোমালিন্য যাই বলেন না কেন সেটা হতে পারেননি সচিব। এই জন্য সৈকতবাবু কিন্তু পদত্যাগপত্র দিয়ে দিয়েছে। এই মুহূর্তে কিন্তু পদত্যাগপত্র এখনও ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষ থেকে গ্রহণ করা হয়নি, কিন্তু এই ডামাডোল কতদিন চলবে, দল আগে নাকি ব্যক্তি আগে, এইটা নিয়ে কিন্তু এখন অবধি সুরাহা হচ্ছে না। জানি না কবে নতুন ড্রাফটে সই হবে, কবে আইএসএলের জন্য টিম তৈরি করবে ইস্ট বেঙ্গল, নিদের পক্ষে কলকাতা ফুটবল লীগের জন্য দল তৈরি করবে ইস্ট বেঙ্গল, সেই দিকে কিন্তু আমরা তাকিয়ে থাকবো। যাই হোক, এই বিষয়ে আপনাদের মতামত কী প্লিজ নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, এবং আজকের ভিডিওটা কেমন লাগলো সেইগুলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং নিচে মন্তব্যগুলো করতে একদম ভুলবেন না। তো আজকে আমরা এইখানে ভিডিও শেষ করছি, এখনকার জন্য টাটা।